ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও নোয়াখালী সহ উপকূলীয় এলাকা। চরম দুর্ভোগে নদী তীরবর্তীরা, বাঁধ উপচে পানি ঢোকায় চরম ঝুঁকিতে কোনো কোনো এলাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদ নদীতে পানি বেড়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলার কয়েক জায়গায় বেড়িবাঁধ উপচে পানি ঢুকেছে লোকালয়। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালি ও মাটির বস্তা দিয়ে তা বন্ধ করার চেষ্টা করছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হলেও আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহ কম স্থানীয়দের। বরগুনার পায়রা, বিষখালি ও বলেশ্বরের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। স্বাভাবিকের চেয়ে প্রায় 80 সেন্টিমিটার উচ্চতায় জোয়ার বইছে। পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের প্রায় 1 কিলোমিটার এলাকার বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। বাঁধ ভেঙে ও উপচে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক এলাকা। 200 পরিবার পানিবন্দী, মানে ঘরের মধ্যে এক দাঁড়াত পানি, সব কিছু ভরে গেছে। আমাদের বাসা বাড়ি সব তলার নিয়ে, আমরা কিছু কিছু লোক আছে যারা অনেক লোক আছে বাড়ির মধ্যে, মানে বাসা বাড়ির মধ্যে আটকা আছে, মানে তারা শহরের উপরে বর্ষা রয়েছে। কি খাদের শহর ছোঁয়া চোখ পানি হয়ে গেছে, এখন আর চলার মতন কোন কায়দা নেই। সব রাস্তার উপর আমাদের এই দোকানপাট এবং মসজিদটা পর্যন্ত আমাদের তলায় গেছে, এবং 3-4টা পুষ্করিণীর মাছ সব ভেসে যাইতেছে। বাগেরহাটে জোয়ারে ভয়ঙ্কর হয়ে উঠেছে বলেশ্বর নদী। সকাল থেকে প্রচণ্ড উত্তাল থাকে সুন্দরবন ও শরণখোলার মাঝে থাকা প্রমত্তা এই নদীটি। প্রচণ্ড বাতাসের সাথে 6 থেকে 8 ফুট উচ্চতার ঢেউ আসতে পড়ছে বেড়িবাঁধে। অন্য নদ নদীগুলো উত্তাল। ঝুঁকির মধ্যে মোড়েলগঞ্জ, শরণখোলা, মোংলা ও রামপালের 100,000 মানুষ। পানগুছি নদীর পানি বেড়ে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও উপজেলা খাদ্য গুদাম প্লাবিত হয়েছে। উচ্চ জোয়ারের তোড়ে পটুয়াখালীতে বাঁধ ভেঙে এবং বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। এছাড়া পৌরশহরের বাজারঘাট ও বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। ঝালকাঠিতে বিষখালির পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বেড়েছে। কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবন সহ শত শত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে গেছে। চট্টগ্রামেও সমুদ্র উপকূলীয় সীতাকুণ্ড ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে চরম দুর্ভোগে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।